মুসাম্মদ পাপিয়া খাতুনের সহিত 1,01,000 দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে সম্মত হইলাম। বলেন, কবুল বকুল? মেয়ের নাম তো বকুল না, মেয়ের নাম তো পাপিয়া। জোরে বলেন কাজী সাহেব। বলেন কবুল। কবুল, আলহামদুলিল্লাহ। আরে বউ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ হইছে, খালি চাপ মাপা। আমি আবার কি মাপ বউ, আমার অনেক খিদা লাগছে, আমার খাইতে দাও। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে আমি ভাত দিতেছি। হাত দিতেছ? কই হাত দিবা? ও, যা আমার পকেটে। বউ, তোমার টাকা লাগবো, তুমি আমারে কইবা না, তাইলে তো আমি তোমার টাকা দিয়ে যাইতাম। আল্লাহ, তুমি আমার কোন মুসিবতে ফালাইলা? আমি কই কে রে লোক শোনে কি? আমি কইছি তুমি হাত মুখ ধুয়া হও, আমি ভাত দিতাছি, ভাত। ও ভাত! আচ্ছা ঠিক আছে, তুমি আমার গামছাটা দাও। বউ, ইশারা দিয়া কইতেছ কে? মুখে কইতে পারো না? মুখে একবার কইলে তো হয় না, দুই তিনবার কইলে তারপরে শোনো। গণ? আমি আবার কি গুণ? ও গামছা! বউ, আমার কাছে তো গামছা একটাই, গামছা আবার গণার কি আছে? হে মা বুদ, হ্যারে বড়া বানাইছো তো বানাইছো, আমার এই বাবা বানাইলে তোমার কি দোষ আছিল? এক কথা আমি কয়বার কমু আল্লাহ। বউ, তুমি কি কইলা আমি না শুনি নাই, আরেকবার একটু কইবা। আমি বুঝি না, সবাই আমার লাগে কথা কইতে গেলেই রাগ দেখায়, আমি তো রাগী মানুষ না। আপনার মাছের মাথাটা দেই। মাছের লেজ আমি খাই না, আমার মাছের মাথাটা দাও। আমিও তো ওইটাই কইলাম। এক কথা আমি কয়বার কমু? আমি কইলাম না মাছের লেজটা আমি খাই না, মাছের মাথাটা আমারে দাও। একটু ঝোল আর আলু দিই। না, আর এক পিস মাছ দেওয়া লাগবো না, আমারে আলু আর ঝোল দাও। কি হয়েছে, কপাল থাপড়াইতেছো কে? আপনার বিয়া কইরা আমার কপালটা বাঁকা হয়ে গেছে, তাই থাপড়ে থাপড়ে সোজা করতেছি। রোজা? তুমি রোজা রাখছো আমারে কইবা না। মুন্ডা চাই ট্রেনের নিচে মাথা দিয়ে মরে দে। মাছের মাথাটা তুমি খাইবা, এটা আমার কইলেই পারতা। সামান্য একটা মাছের মাথার লেগা মুন্ডা খারাপ করে রাখলা। হ্যালো, তুমিও বাত লও, খাও। কই গো বউ, আমার কালো ব্যাগটা নিয়ে আসো, দোকান থেকে গঞ্জে যেতে হইব। দেখে শুনে যাইও। খাইও? আমি তো দুপুরে খাইছি, আর কত খামো? যাওয়ার কথা কইছি, খাওয়ার কথা কই নাই, দেখে শুই না যাইও। তাই কও। আইসা বউ, হাওনের সময় তোমার লাগে কি আনমো? পারলে আমার লাগে গালতে লই আইও। মালটা? মালটা আমগো গঞ্জে তো নাই, মালটা কই পামো? বউ, তোমার লাগে আপেল আর কমলা নিয়ে আহি। মন খারাপ করো না, আমি খুঁজা দেখুম, যদি পাই তোমার লেগে নিয়ে আসুম। বউ, তোমার মনটা খারাপ করে রাখলে আমার তো ভালো লাগে না, আমি আসার সময় তোমার লেগে চুরি আর আলতা নিয়ে আসুম। হ্যাঁ, ঘুরে ফিরা শেষ পর্যন্ত তুমি ঠিক কথাতেই আহো, খালি মাঝখানে ঝামেলা বাঁধাও। বউ, তুমি আমারে কিছু কইলা? কইছি ঠিক মতো যাইও। বউ, এটা তো জোরে করার কি দরকার, আমি তো ঠিকঠাক মতো শুনি, আমি যাই। কানে কম শুনলেও মানুষটা ভালো।
আরে বউ, তুমি এখন ফাইসারি করতেছো কে? আস্তে কথা কও, আমি যা কইতেছি মনোযোগ দিয়ে শোনো। আরে আস্তে কইতেছো কে, জোরে কও। আমার ছোট মামা আইছে, এই যাই কইবা হাইসে হাইসে মাথা নাড়াইবা। তুমি তো আমার কানে কম শুনো, হ্যার কথার উল্টা পাল্টা জবাব দেয়, কিন্তু আমার আবার ছোট কইরো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি যাই কইব হাইসে হাইসে সম্মতি জানাইবা, বুঝছো? আরে বুঝছি তো, তুমি কোনো চিন্তা করে না, তুমি যেমনে কইছো আমি ওমনেই করুম। তাহলে তুমি হ্যার কাছে যাও, আমি নাস্তা নিয়ে আইতেছি। বউ আবার কি হইছে? ঠিক আছে না? একদম ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? খুব ঝামেলার মধ্যে আছে জামাই, বিপদের উপর বিপদ। কিছুদিন আগে আমার ছোট বোন গ্রামের একটা ছেলের সঙ্গে পালাই গেছে, তাই নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে। এদিকে আবার তোমার মামি শাশুড়ির কিডনির সমস্যা, তাকে নিয়ে হাসপাতালে বেশ দৌড়াদৌড়ি করছি। ইদানিং আমার বাড়িতে সমস্যাটা বেশ বেড়ে গেছে, ঠিক মতো বসতেও পারি না জামাই। ভালো হয়েছে মামা, ভালো হয়েছে। কি ব্যাপার জামাই? আমি মরতেছি আমার সমস্যা নিয়ে, আর তুমি আমার বিপদ শুনে হাসি টাটা করতেছ? তুমি জামাই বলে এতক্ষণ সহ্য করছি, মানুষের বিপদ নিয়ে এভাবে হাসি ঠাট্টা করা ঠিক না। না, এরকম অপমান সহ্য করা যায় না। আগে জানলে এই বাড়িতে আমি আসতামই না। পাপিয়া, পাপিয়া, কি হয়েছে মামা? ভাগ্নি বিয়ে দিছে বলে কি সাগরে পড়ছি? তোমার জামাই আস্ত একটা বিয়াদক। কি হয়েছে মামা? কি হয়েছে? তুই তো জামাইয়ের কাছে যে জিজ্ঞাসা কর। কেন মামা, সে কি করছে? আমি বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। মামা অনেকদিন পর বিদেশ থেকে আইছেন, আর আমগো বাড়িতে প্রথমবার আইছেন, কিছু খায় যান। তোর বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না। শোনো জামাই, মানুষটা সম্মান দিতে শেখো। আজকে তুমি আমার সাথে যেটা করছো সেটা একদম ঠিক না। আল্লাহর দুনিয়ায় অনেক বেয়াদব দেখছি, কিন্তু কিন্তু তো জামাইয়ের মতো এমন বেয়াদব আমি কোথাও দেখি নাই। মামা, মামা শোনো, মামা মামা যাও না, দাঁড়াও। আর কত অপমান হবো তোমার লেগে, আমি সারা জীবনের লেগে মামার কাছে ছোট হয়ে গেলাম। আমার কি দোষ? তুমি তো আমার কইছিলা আমি যদি শুনতে না পাই তাহলে হাসি দিয়ে মাথা নাড়াইতে, আমি তো তাই করছি। আর মামায় খুব আস্তে আস্তে কথা কইতাছিল। একটু কান পাইতা শুনতে পারো নাই যে মামা কি কইতাছিল? হ্যাঁ তো তোমার মতো জোরে জোরে কথা কয় নাই, তুমি তো জানো আমি একটু কানে কম শুনি। কানে যখন শুনতেই পাও না, আমারে বিয়া করছিলা কেন? আমার জীবনটা কেন নষ্ট করলা? কথা জবাব দাও, দুনিয়াতে কি মায়ের অভাব ছিল? আমারে কেন বিয়া করা দরকার ছিল তোমার? আমি জানি ঘটক তোমারে সব কিছু কইছে। হ্যাঁ, আর আমার আব্বাও তোমার আয় রোজগার দেখেই তোমার মতো বয়লার লাগা বিয়ে দিয়ে দিছে। মাঝে মাঝে তো মন চায় আমি গলায় দড়ি দিয়ে মরি। মুড়ি দিয়ে সিরা খাই? রাগের সময় কি মুড়ি দিয়ে সিরা খেলে রাগ কমে? ও আল্লাহ, দুনিয়াতে এত মানুষ মরে যেতেছে, আমার কেন মরণ হয় না? এইভাবে কইও না, আমি তো তোমার অনেক ভালোবাসি, আমি তো তোমার যত্নও করি। যেখানে আমার জীবনটাই নষ্ট হয়ে যেতেছে সেখানে তোমার যত্ন নিয়ে আমি কি করবো? যাহার নামে যাইতাছি, তোর মতো বয়লার লগে আর কথা কই দিচ্ছে করতাছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বউ, আমার উপরে এখনো রাগ করে আসো,
আমি তো ইচ্ছা করে ভুল করি নাই, আমার অনেক খিদা পাইছে, আমার খাইতে দাও। হাত মুখ ধুইয়া হোক, নাস্তা দিতেছে। ও বউ, অনেক খিদা লাগছে, আমার খাইতে দাও না। কইলাম তো, হাত মুখ ধুইয়া হোক, নাস্তা দিতেছি। কথা কয় না কে? কি গো বউ, আমার অনেক খিদা লাগছে, আমার খাইতে দাও। আরে বয়রা, এই নিয়ে তিনবার কইতাছি, হাত মুখ ধুইয়া হোক, খাবার দিতাছি, কোনো কথা কি তোমার কানে যায় না? বউ, আমি তো শুনি নাই। তা শুনবা কেমনে? এখন দয়া করে হাত মুখ ধুইয়া নাস্তা করে দোকানে যে আমার উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুইতেছি। আচ্ছা শোনো, দোকান থেকে ফেরার সময় আমার মেডিসিন গুলো নিয়ে আইসো, আমার মেডিসিন শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আমুনি। তুমি না কইলা তোমার সেফটি পিন শেষ, দোকান থেকে ফেরার সময় সেফটি পিন নেইতে, এই যে সেফটি পিন তো নিয়ে আইছি। কি হইছে বউ, মুখটা এমন করে রাখছো কে? আমি তোমারে কইছি মেডিসিন নিয়ে আইতে, আর তুমি নিয়েছো সেফটি পিন। এখন কেম খাওয়া দাওয়া শেষ করে সেফটি পিন খামু? ও আমার ভুল হয়ে গেছে, আমি আসলে শুনতে পারি নাই। ভুল আসলে তোমার না, ভুল হইছে আমার। তোমার মতো বয়রা জামাইনে বিয়া করে আমার ভুল হয়ে গেছে, না জানি কোন পাপ করছিলাম যে তোমার মতো স্বামী জুটছে। আচ্ছা বউ রাগ করো না, আমি এখন নিজে যাইতেছি ওষুধ আনতে। হ্যাঁ, এত রাতে তোমার লাগে কে দোকান খোলা রাখছে শুনি? আচ্ছা বউ, আমি কালকে সকালে তোমার ওষুধ এনে দিমুনি। তুমি জানো না আমার মেডিসিন না নিলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহ, তুমি আমার উঠাই নাও না কেন? দোষ তো তোমার না, দোষ আমার। উঠাই লই তোইলে আল্লাহ আমার উঠাইল। যারে খুশি তারে নিয়ে যাক, তাও আমি ঝামেলা থেকে মুক্তি পাই। কি হইছে তোমার, মাথা ব্যথা কি অনেক বেশি? আমার চোখের সামনে থেকে তুমি যাও, তোমার দেখলে আমার রাগ উঠতাছে। আমি তোমার পাশে একটু বসি। ঠিক আছে তুমি বহো, আমি এই থেকে যাই। ও মাগো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি বাইরে যেতেছি। পাপিয়া, পাপিয়া, পাপিয়া কই গেলা? পাপিয়া, 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 ভাইজান দোকানের চাবিটা দেন, দোকানের মাল আছে, মাল তুলতে হইব দোকানে। কই চাবি দেন, দোকানের চাবি। জোরে কো, জোরে। ভাইজান দোকানের মাল আইছে, দোকানে চাবি দেন, দোকানে মাল তুলতে হইব। চাবি তো তোর ভাবির কাছে, তোর ভাবিরে খুঁজে পাইতেছি না। কোন কি, আমি আওয়ার সময় তো দেখলাম ভাবিরে রিকশা দিয়ে রসুলপুরের দিকে যাইতেছে। কি কস? হ্যাঁ, রসুলপুর তোর বাপের বাড়ি, আমারে না কই ওর বাপের বাড়ি চলে গেল। ভাইজান ভাবি মনে ঘরের ভেতর চাবি রাইখা গেছে, আপনি ঘরে খুঁজে দেখেন চাবি। দোকান আলার পরে আমার এখনই রসুলপুর যাইতে হইব। তুই গিয়া দোকান খোল, আমি যাইতেছি। আচ্ছা ভাই। কিরে বা তুই এই অসময় যাবি কো? কিরে কত কস নাকা পাপিয়া, কিরে তোর কি হয়েছে? পাপিয়ার বাপ, পাপিয়ার বাপ কই গেলেন? আমরা আবার কি করলাম,
তোমরা জানি না শুনে এরকম ব্রয়লারটা পোলা লাগা আমার বিয়ে দিয়ে দিলা। মরার সময় এক গ্লাস পানি চাইলি তো এই ব্রয়লার শুনতে পারবো না। এইসব তুই কি কোস, জামাই লোকে এসব কথা কয়? ঠিকই কইতাছি মা, আমি কই এক কথাই ব্রয়লার শুনে আরেক কথা। এরকম একজন মানুষের লাগা আমি আমার জীবন পার করতে পারবো না। তাহলে তুই কি করতে চাস? আব্বা তুমি উকিল ডাকো, আমার তালাকের ব্যবস্থা করো। হায় আল্লাহ, এটা তুই কি কোস? আমি তোমাকে একমাত্র মাইয়া, তোমরা কি পারবে না আমার দুই বেলা খাওন দিতে? খাওয়া দাওয়া তো কোনো ব্যাপার না, কিন্তু সমাজ আমার করে কি কইবে? আরে এই বয়রা জামাই লাগে যে আমি কত অশান্তিতে আছি সেটা তোমাকে সমাজ দেখবো? কয়দিন আগে ছোট মামা আমার বাড়িতে গিয়ে রাগ করে চলে আইছে শুধুমাত্র এই বয়রা জামাই কারণে। হ হ হ ঠিকই কইছস, তোর জামাই আমারে অনেক অপমান করছে। বাবা তুমি তো সবই জানো, তুমি বোঝাও না আব্বা আমারে, হ্যাঁ যেন আমার তালাকের ব্যবস্থা করে। তালাক? তালাক তো কোনো সমাধান না। এটাই আমার লাগে সমাধান, আমি তালাক চাই। হ্যাঁ এসব তুই কি কোস? সমাধান তোর কাছে না, সমাধান আমার কাছে। তোর কাছে কি সমাধান আছে? আছে দুলাভাই, সমাধান আছে। দেখ তুই যেটা ভালো মনে করস, আমি বাজারে গেলাম। আচ্ছা যান। আপা ক্ষুধা লাগছে। কিরে তুই খাবি কিছু? আয় তোরে খেতে দিই। তুমি এখানে? আমারে না কয়ে তুমি বাপের বাড়িতে চলে আইলা, আমারে কইলেই পারতা। পয়সা তোমার শরীরটা কি এখনো খারাপ? খবরদার আমার গায়ে হাত দিবা না, আমার চোখের সামনে থেকে যাও। এডি তুমি কি কইতাছো? আব্বা আম্মা হুনলে কি মনে করব? কি মনে করব? হ্যাঁ আর কিছুই মনে করব না, মনে করার দিন শেষ। মানে দেখো এর বেশি আমি আর কিছুই কইতে পারবো না, তোমার লাগে যা কর আমার আব্বা আম্মা কইব। বাইরে যাও, যাও। আচ্ছা ঠিক আছে। শোনো জামাই, তুমি পয়রা এই কারণে আমগো মাইয়ার অনেক সমস্যা হইতেছে, সমাজে অনেক মেয়ে অনেক কথা কইতেছে আমগরে, সবাই কয় আমগো জামাই পয়রা জামাই। দাও বাবা তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিছিলাম, তোমার সয় সম্পত্তি তোমার ব্যবসা বাণিজ্য দেখা, ভাবছিলাম আমার মেয়েটা তোমার কাছে সুখে থাকবো, সেখানে আমার মেয়ে তো সুখে না। আমি তালাক চাই। এটা তুমি কি কইতেছো? এখন যদি তোমার একটা হাত কেটে যায়, তুমি যদি পঙ্গু হয়ে যাও, আমি কি তোমার তালাক দিতে পারুম? দিতে পারুম না। আর আজকা তুমি আমার একটা দুর্ঘটনার লাইগা তালাক দিতেছো। আপনার দুর্ঘটনার শাস্তি আমি কেন বয়ে বেড়াম? জানো পাপিয়া আজকে একটা কথা শুই না, আমার অনেক ভাল লাগতেছে। তোমার আব্বা আমার সয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য দেখা তোমার বিয়া দিছিল, আজকে আমার ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর কারণ হইলো আমার এই কান, কারণ আমি বয়রা, আমি মানুষের কথা শুনতে পারি না। আমি সামান্য কিছু টাকা নিয়ে ব্যবসা করতে নামছি, আমার আশেপাশের মানুষ আমার নিয়ে অনেক হাসাহাসি করছে, অনেক উল্টাপাল্টা কথা কইছে, কিন্তু এইসব কথা আমি কানে শুনি নাই। আমি তো বয়রা, আমি মনে করতাম কি ওনারা সবাই আমার উৎসাহ দিতেছে, এই জন্য আমি প্রতিষ্ঠিত হইতে পারছি। বাবা যদি দিতেই হয় আমার এই কান্ডে বাবা দেওয়া উচিত। আসলে বাবা আমি সেভাবে তোমার কথাটা বলি নাই। দেখো জামাই তুমি যাই কো, আমার মাইয়া পয়রা জামাইয়ের লগে সংসার করবো না। দেখেন মা আমি যখন আপনার মেয়েরে বিয়ে করছি, গ্রামের অনেক লোকজন আমার অনেক কথা কইছে, আপনার মেয়ে প্রেম নিয়ে কথা কইছে, চরিত্র নিয়েও কথা কইছে, আমি অনেক কথা বুঝছি আবার অনেক কথা বুঝি নাই, কারণ আমি বয়রা ছিলাম। পরে আমি মিলেই দেখছি আপনার মেয়ের ব্যাপারে খারাপ কথাই কইছে, কিন্তু আমার ভিতরে তো খুঁত আছে, আমি বয়রা কানে শুনি না, এই জন্য আমি আপনার মেয়ের সাথে আমাকে সংসারটা টিকায় রাখছি, আমাদের এই সম্পর্ক টিকায় রাখার জন্য অবদান হইল আমার এই কানের, আমার কানের জন্যই আমাদের এই সম্পর্ক এই পর্যন্ত টিকা আছে। শোনো পাপিয়া জীবনে বড় কিছু হইতে চাইলে আমি মনে করি সবারই বয়রা হওয়া উচিত, তুমি উন্নতি করতে চাইলে মানুষের সাহায্য পাওয়া না পাও মানুষের সমালোচনা ঠিকই পাইবা, আর সেগুলা বয়রার মতো না শোনার ভান করে থাকতে হইব। আমরা তো আস্তে আস্তে কথা কইতেছি, কিন্তু তুমি শুনতেছো কেমনে বাবা?
দুলাভাই কইছিলাম না সমাধান আমার হাতে, সমাধান আমি কইরা দিছি। এখন থেকে আমাগো জামাই সব কথা শুনব। আজকে থেকে আমাগো জামাই বয়রা জামাই না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।